এটা হচ্ছে কি সেন্ট্রাল ডুয়ার্সের এন্ট্রান্স। এই এটা ব্রিজ আছে আর এই দিকে জল আসছে, পুরো ঘোলা জল কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। আর এখানে আমাদের ভাই কা গাড়ি ফস গয়া ইধার সে পানি মে, আবি তো স্টার্ট ভি নেই হো রাহা হ্যায়। দেখো গাড়িটা কত অবধি আমার ঢুকে গেছিল এতটা, আর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছিল। ভিউটা ও কি সুন্দর লাগছে, এই যে কোনো সময় হাতি বেরোতে পারে কি ভাই, তাই তো যাব এখন জল ক্রস করতে হবে। তেজ মারা গেছে, এদিক দিয়ে কিভাবে জল ক্রস করব জানা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকে আবার সানডে, আজকে একটু বেরোবো, এখন মনসুন সিজন চলছে। আমার মনসুন সিজন সব থেকে বেস্ট লাগে, তো কমেন্ট বক্সে জানিও কার কোন সিজন সব থেকে ভালো লাগে। তো বৃষ্টি চলছে প্রচুর বাইরে থেকে, তো আজকে একটু এক্সপ্লোর করবো। আলিপুরদুয়ারের পাশেই যে সেন্ট্রাল ডুয়ার্স আছে সেখানে যাবো এক্সপ্লোর করবো। তো আজকে যাচ্ছি আমি আমার বন্ধু টিন্টু, তো চলো একটু ব্রেক আপ করবো এবং বাড়ি থেকে বেরোই। বাড়িতে চলছে কাজ চারিদিকে, দেখো কী অবস্থা হয়ে আছে। তো জাস্ট বাইক সার্ভিসিং হয়ে গেছে, পুরো চাকাচাক, ওয়েদার খুব একটা ভালো নেই, রেইনকোটটা পরে তারপর আবার দেখা হচ্ছে। এবার করো একদম, পুরো রেডি হয়ে গেলাম রেইনকোট পরে, আর জাস্ট ওয়েদারটা দেখো কত সুন্দর চলে আসে দিকে। এখন আমরা এখন দুজন থেকে বেরোবো আর পলিথিনও নিয়ে নিছি, চলো। পার্কিংটার জন্য দাঁড়িয়েছিলাম এখানে, আর এটা হচ্ছে গিয়ে ডিমা ব্রিজ। আর জাস্ট রাস্তাটা দেখো দিকে, বাই সাফ লাগাতার একটার পর ট্রাক যাচ্ছে, আর সামনে জাস্ট নদীটা দেখো পুরো ভরে গেছে। এই মনসুনে সব থেকে বেস্ট লাগে এই জন্য আমার, দাঁড়িয়েছিলাম 2 মিনিট, এখন যাবো নিমকিতে, নিমকি থেকে আমরা যাবো আমরা সেন্ট্রাল দিয়ে। আর জ্যাম দেখ কতটা পিছনে, আর এই রাস্তাটা দিয়ে আমরা আসা যায়। তো চলো এখান থেকে বেরোই। তেল ভরা, এখন চলো ফটাফট এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা যাবো ফার্স্ট এখান থেকে যাবো হ্যামিল্টন, হ্যামিল্টন থেকে তারপরে চুয়াপাড়া হয়ে সেন্ট্রাল ডুয়ার্স থেকে আবার ব্যাক করবো। চলো স্টে টিউন থাকো, পুরো ব্লগটা দেখি। এই মনসুনের কিন্তু মজাই আলাদা, জানতে দেখো চারিদিকটা কত সুন্দর মেঘলা করেছে। আর এই রাস্তাটা নতুন হচ্ছে, এই নিমতির থেকে সোজা যে হ্যামিল্টন যাওয়ার রাস্তাটা দেখো দুই সাইডে। ভাই কীরকম লাগছে বল আজকে উত্তরবঙ্গে, মানে যারা যারা গরমে আছো তারা একবার আসো একবার নর্থ বেঙ্গল এই টাইমটা, এই মনসুন সিজনটা দেখো দেখো কত সুন্দর। ডানদিকে হচ্ছে কি আমাদের সেই ফরেস্ট, জয়ন্তী ফরেস্ট, আর এইদিকে হচ্ছে বস্তি, আর আকাশটা কত মেঘলা কালো মেঘ, অসাধারণ লাগছে আজকে, অসাধারণ। অনেকদিন পরে বৃষ্টি নেমে গেল, কিনা যখন তখন বৃষ্টি নামতে পারে, রেড কোট নিয়ে নিয়েছি, দেখা যাক যতদূর আজকে সময় থাকবে ততদূর আমরা যাবো আজকে। চল ব্লগের থেকে বেরোলাম, জাস্ট আমরা চুয়াপাড়া থেকে এগোচ্ছি এখন, আর এখান থেকে দেখো শুরু ভিউ স্টার্ট হয়ে গেছে। বাপরে বাপ, এখানে তো দাঁড়াতে হবে ভাই, রাস্তা দিয়ে কিভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে কি সেন্ট্রাল ডুয়ার্সের এন্ট্রান্স, এই একটা ব্রিজ আছে আর এই দিকে জল আসছে। ফাইনালি সেই সেন্ট্রাল ডুয়ার্সের সামনে এসে দাঁড়িয়েছি, এই জায়গার জলগুলো দেখো কত সুন্দর, সুন্দর বলতে পুরো ঘোলা জল কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। আর এখানে আমাদের বাইক, এই জায়গাটা হচ্ছে রাধারানী টি গার্ডেন স্ট্রিট পরে, এদিক দেওয়া গেলেছে রায়মাটাং। ও আমরা রায়মাটাং যাবো না, আমরা যাবো সেন্ট্রাল ডুয়ার্স, আমরা যাবো এই দিকটাতে। ভাই কা গাড়ি ফস গয়া ইধার সে পানি মে, আবি তো স্টার্ট ভি নেই হো রাহা হ্যায়। কি হবে, ও স্টার্ট নেই হয়েছে, গিয়ার রাম, আবার গাড়ি বন্ধ হয়ে গেছে, গিয়ারে আছে, আর পা ভিজে যাচ্ছে, স্টার্ট দে স্টার্ট দে। দেখো বন্ধুরা কি জল, ট্রেলে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, চলো পাহাড়ের জলে কোনোদিনও বিশ্বাস করা যাবে না। জাস্ট দেখো গাড়িটা কত অবধি আমার ঢুকে গেছিল এতটা,
আর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিল, কোনো রকম করে পাস করলাম। এখান থেকে ভিউটা ও কি সুন্দর লাগছে। এই কয়েকদিনের বৃষ্টি হওয়াতে আরো বেশি জল এসেছে, নর্মাল সিজনে এরকম বৃষ্টিতে জল হয় না। আর এই সাইডটা দেখো পুরো অন্ধকার করেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তো আমরা যে ব্রিজটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাধারানী টি গার্ডেন, যেহেতু তো রাধারানী ব্রিজ তার নাম এটা। এদিক থেকে আমরা এলাম আর এদিক দিয়ে আমরা সোজা যাব সেন্ট্রাল ডুয়ার্সের মেন রাস্তা এটা, ঠিক আছে। আর এখান থেকে সুন্দর ভিউটা দেখা যায়, দেখো কত সুন্দর লাগছে। শুধুমাত্র মনসুনই একমাত্র পাবে এই নর্থ বেঙ্গলে এই সুন্দর ভিউ। আর দেখো আকাশটা চারিদিকটাতে কি কতটা মেঘ করেছে, আর এখানে বৃষ্টি হওয়ার জন্য দেখো জলও আসছে। সাধারণত এইসব নদীতে এই টাইমটাতে জল থাকে না, মানে এই এই নদীতে জল থাকে না, পাহাড়ে বৃষ্টি হচ্ছে জন্য দিয়ে জল আসছে। তো একটা জিনিস বলে রাখি, এই যে দিদ্দু এরাও একটা ইউটিউবের চ্যানেল আছে ভাই, দিদ্দু কি অ্যাডভেঞ্চার, দেখে নিও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বেরোনো যাক, এই রাস্তাটা দিয়ে এখন আমরা সোজা যাবো, চলো। এখান থেকে যে ভিউটা যে আসে না খুব সুন্দর লাগে, এটা বৃষ্টির জন্য না আরও বেশি ভালো লাগছে, যদি রোদ থাকতো ভালো লাগতো না অতটা। এখান থেকে যে ভেতরে যে জঙ্গলটা আছে খুব দারুণ লাগে, খুব সুন্দর, চলো। আমাদের উত্তরবঙ্গ যে আমরা ডুয়ার্স বলি, মানে যারা কলকাতার থেকে আসছো বাইরে থেকে আসছো, মেন যে সেন্টার, যে মানে সেন্টার যে মেন পয়েন্ট এটা কিন্তু এই জায়গাটাই। দেখো আমরা একদম ভেতরে যাচ্ছি, মানে একদম মেন সেন্টারে যাচ্ছি, মিডিল পয়েন্টে। এর জন্যই কিন্তু এই জায়গাটার নাম হয়েছে সেন্ট্রাল ডুয়ার্স, মানে পুরো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টটা যদি ডুয়ার্স হয় তার মিডিল পয়েন্ট হচ্ছে কি এটা, এটা সেন্ট্রাল ডুয়ার্সের জন্য নাম পড়েছে। বুঝতে যাচ্ছি যে কোনো সময় হাতি বেরোতে পারে কি ভাই, তাই তো? হ্যাঁ, মানে যে কোনো সময় হাতি বেরোতে পারে, এখানে সবসময় হাতি বেরোয়। তো যাচ্ছি, তাও একটা অ্যাডভেঞ্চার ওটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর যারা যারা প্লিজ দেখছো চ্যানেল আমার এই ভিডিও, যারা ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, জলদি জলদি 1000 সাবস্ক্রাইব করে দিও, আরও সুন্দর সুন্দর ব্লগ দেখাবো তোমাদের। আর যদি বাইকটা নিয়ে দাঁড় করাই পুরো ঝিঝি পোকার ডাক শোনা যায়, মানে এই দুপুরবেলা ঝিঝি পোকার ডাক, মানে কতটা গভীর হতে পারে সেটা তোমরা বুঝতেই পারছো। আমার তো আমরা আর একটা রিভার ক্রসিংয়ে চলে এসেছি, এই পাশে হচ্ছে পাহাড় আর আমরা এই পাশ দিয়ে যাবো। এখন জল ক্রস করতে হবে, তেষ মারা গেছে, এদিক দিয়ে কীভাবে জল ক্রস করবো, এইভাবে প্রচুর জল বসে থাকবো, মোবাইল টোবাইল পড়ে গেলে তো চ্যাট হয়ে যাবে ভাই। ইনারা ওইভাবেই যাচ্ছে, এভাবেই রিক্স নিয়ে যেতে হবে নাকি, রিক্স নিয়ে, আরে বিন্দাস, চলো 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 চলো, হো জায়গা হো জায়গা, জয় বজ্রং বলি। তো জাস্ট আমরা জাস্ট ওই অফ রোডটা পার করলাম, ওয়াটার ক্রসিং, আর আমরা যাবো সোজা। আরও বর্ষার দিনে কিন্তু এটাই মজা, চারিদিকে শুধু মেঘলা আকাশ আর এরকম জলে জল। চলো আরও সামনে নিয়ে যাবো, অলরেডি আমরা পাশাকার কাছাকাছি চলে এসেছি, সেন্ট্রাল ডুয়ার্স আমরা পাশাকার রাস্তায় যাবো। তো চলো, সেন্ট্রাল ডুয়ার্স দেখো, আর আমরা যাবো সোজা এই রাস্তা দিয়ে। আর এখান থেকে আসতে দুটো নদী ক্রস করতে হয়, ফার্স্ট যেটা ব্রিজ ছিল আর এটা হচ্ছে গিয়ে ব্রিজ নেই। এরপরে আরও যাবো সামনের দিকে, আর এখানে দুই তিনটা ফটো তুলি, তারপর আবার বেরোবো, চলো। ভুটান বর্ডারের সামনে চলে এসেছি, আর এই যে সেন্ট্রাল ডুয়ার্সের চা বাগানের সাথে লাগোয়া, দেখো ওই উপরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো প্রত্যেকটাই ভুটান, ভুটানের বাড়ি, দেখো কত সুন্দর। দেখি সামনে যাই, যেতে বাড়ি কেনা দেখি চেষ্টা করি, অ্যাডভেঞ্চার করতে এসেছি, এবার অ্যাডভেঞ্চারই করবো আজকে। ও একটা ম্যানেজারের বাংলো, কি সুন্দর। জায়গা এক্সপ্লোর করতে করতে আর সুন্দর জায়গা এসে দাঁড়িয়েছি ভুটান। তো ওই যে দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা একদম, ওটা হচ্ছে ভুটান। ওখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের, দেখা যাচ্ছে এই যে জায়গাটা, এই যে এটা ভুটান, এই যে দেখা যাচ্ছে ভুটান, এবার দেখেছ তো খুব সুন্দর এই জায়গাটা,
আর চারিবেশটা খুব সুন্দর শান্ত পরিবেশ। আমরা এখানে বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম 2 মিনিটের জন্য। ও এরকম জায়গা কিন্তু একমাত্র নর্থ বেঙ্গলি পাওয়া যায়, চারিদিকে চা বাগান আর মাঝখানে এরকম ভুটান পাহাড়। এই যে বিট্টু দাঁড়িয়ে, কি ভাই কেমন লাগলো জায়গাটা? এবার শান্তি এসে যায় মনে। আমি আসিনি কোনোদিন, আসিনি এই জায়গাটা কোনোদিন, ফার্স্ট টাইম এলাম। আর দেখো ওখান থেকে কিন্তু পুরো কুয়াশা মেঘ পুরো তৈরি হচ্ছে আর উপরে উপরে উঠছে দেখো। গরম গরম থুপকা আর এত সুন্দর ওয়েদার, দেখো এনজয় করি দেখি কিরকম থুপকা হয়েছে। মোমোটা দেখো দারুন দারুন। আপনার নাম কে? অভি। আর দোকান কা নাম? নামকা। নামকা রেস্টুরেন্ট। আচ্ছা, তো ভাইয়া কা নাম হ্যায় অভি আর নামকা রেস্টুরেন্ট। এ কালচিনি কে সাইড মেই পড়তা হ্যায়, মতলব কালচিনির পাশেই? মাইলস্টোন। ফার্স্ট মাইলস্টোন চা বাগানের সামনে। তো যারা যারা আসবে চলে আসবে, দারুন সার্ভিস। থুপকা প্লেট, মোমো ফুল প্লেট এক প্লেট, তো 30 রুপিস করে, খুবই সুন্দর। এখনকার দিনে 30 রুপিস এত সুন্দর খাওয়া দাওয়া খুব কমই পাওয়া যায়। এই যে বাইক আর এই হচ্ছে গিয়ে দোকান। ঠিক কালচিনির থেকে এদিকে আসতে গেলেই লেফট সাইডে পড়বে আর এদিকে সেন্ট্রাল ডুয়ার্স। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়বো। মাঝখানে বৃষ্টি ছিল খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরা অন করি নেই। তত অব্দি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা বাই আর রাইড সেফ, টাটা। ওই যে দেখা যাচ্ছে পুরো মেঘে ঢাকা একদম, ওটা হচ্ছে ভুটান। ওখানে ঘর বাড়ি দেখা যাচ্ছে, দাঁড়াও দেখো।